জাতীয় দলের জার্সি ছেড়ে আইপিএল মাতানোর মিশনে মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে দিল্লির হয়ে মাঠ কাঁপাতে দলের সঙ্গে অবস্থান। প্রথম ম্যাচ খেলতে না পারলেও ঠিক জয় পেয়েছে তার দল, তবে পরের ম্যাচে আসতে যাচ্ছে বড় রদবদল। কিন্তু দিল্লির হয়ে কবে মাঠে নামছেন মুস্তাফিজ, সে প্রশ্নের উত্তরই থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কদিন আগে লাল সবুজের জার্সিতে আফ্রিকা জয়, আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই আইপিএল খেলতে ভারত উড়াল দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে প্রথম ম্যাচে ছিলেন না তিনি, কিন্তু গত সোমবার অনুশীলনের জন্য মাঠে নেমেছেন মুস্তাফিজ। ভারতে গিয়ে মুস্তাফিজ ছিলেন একদিনের কোয়ারেন্টাইনে। কোয়ারেন্টাইন শেষ করে সোমবার যোগ দিয়েছে দলের অনুশীলনে। এদিন দিল্লির বাধ্যতামূলক অনুশীলন ছিল না, তারপরও ঐচ্ছিক অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিতে ফিজ নেমে যান মাঠে। সঙ্গে ছিলেন সদ্য দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করা লুঙ্গি এনগিডিও। সিরিজ শেষ করে তিনিও ফিজের সঙ্গে চলে এসেছেন আইপিএল খেলতে। এদিকে নিজেদের প্রথম ম্যাচে দলের হয়ে খেলা হয়নি কাটার মাস্টারের। দলের সঙ্গে নামতে তাকে অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন। সবকিছু ঠিক থাকলে নবাগত দল গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে। আসরের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 4 উইকেটের জয় পেয়েছে দিল্লি। কোভিড প্রোটোকলের কারণে খেলতে পারেনি মুস্তাফিজ সহ বেশ কয়েকটি বিদেশি তারকা ক্রিকেটার। মাত্র 2 জন বিদেশি নিয়ে খেলতে নেমেছিল ঋষভ পন্তের দল, তবে তাতেই বাজিমাত। আসরের হট ফেভারিট রোহিতের মুম্বাইয়ের রানের পাহাড় টপকে গেছে দিল্লি। মুম্বাইয়ের দেওয়া 178 রানের লক্ষ্য তারা করতে নেমে 4 উইকেট এবং 10 বল হাতে রেখে জয় পায় দিল্লি। তবে মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেখতে হলে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও অন্তত 4 দিন। দিল্লি ক্যাপিটালস তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী 2 এপ্রিল, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। 7 এপ্রিল আরেক নবাগত দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবেন মুস্তাফিজরা। 10 এপ্রিল মুস্তাফিজরা খেলবেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। 16 এপ্রিল তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 20 ও 22 এপ্রিল দিল্লির মোকাবেলা করবে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। 28 এপ্রিল আবারও কলকাতার মুখোমুখি হবেন মুস্তাফিজরা। এছাড়া 1 মে লখনউ, 5 মে হায়দ্রাবাদ এবং 8 মে চেন্নাই ও 11 মে মুস্তাফিজের সাবেক দল রাজস্থানের বিপক্ষে খেলবে দিল্লি। 16 মে পাঞ্জাবের বিপক্ষে খেলার পর 21 মে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ পর্ব শেষ করবে দলটি। সব মিলিয়ে নতুনদের নিয়ে অসাধারণ এক দল সাজিয়েছে তারা। আছেন ডেভিড ওয়ার্নারের মতো তারকারাও। এখন পর্যন্ত 38টি ম্যাচ খেলে সমান 38টি উইকেট আছে ফিজের দলে। ঝুলিতে আছে এক বছরের সেরা উদীয়মান খেলোয়াড় ও একটি ম্যান অব দ্য ম্যাচও।